সে কখনো নাস্তিকদের সাথে বিতর্ক করেছে আপনি নিশ্চিত মানে নাস্তিকদের মানে ওনার ওনার লেকচারে আমি নাস্তিকদের বিভিন্ন নাস্তিকা বিভিন্ন প্রশ্ন করেছে এরকম শুনছি হ্যাঁ হ্যাঁ হতে পারে বড়জোর তার মানে কি সে প্রশ্ন উত্তর করেছে বিতর্ক করেছে এটা ভুল কথা জাকির নায়েক তো যাই হোক ওর নামটা জাকির আব্দুল করিম নায়েক কিনা জানি না পুরো নাম কি এটা সো জানি না আমি যাই হোক জাকির নায়েক ওকে হতে পারে সো জাকির নায়েক কোনোদিন কোনো নাস্তিকের সাথে ডিবেট করেনি সে খ্রিস্টান মুমিনের সাথে ডিবেট করছে বড়জোর যেমন ওই যে ক্যাম্পেলের সাথে উইলিয়াম ক্যাম্পেল নাকি কি তার সাথে করছে সে কোনোদিন নাস্তিকের সাথে ডিবেট করছে এটা আমি অন্তত পক্ষে দেখিনি যদি কেউ দেখাতে পারে আমার যে এই যে অমুক এই যে দেখেন ভিডিও এই যে জাকির না ডিবেট করছে নাস্তিক আমি মেনে নিব এবং আমি সেটা সত্যি দেখতে আগ্রহী পাপড়ে কি ডিবেট করছে আমি যেটা জানি যে সে বড়জোর উত্তর করছে এখন সেখানে সে নাস্তিক কি না সেটা আমি ওই আলোচনায় যাব না বাট হ্যাঁ প্রশ্ন উত্তর করছে এটা একমত এবারে বলেন আপনি কি বলছিলেন

আমার কথার চাপে আপনি জাস্ট অনুরোধে ঢেকে গিলবেন কেন বলেন ঢেকি তো গিলবেন কেন আপনি বলেন ঢেকি একটা এত বড় একটা জিনিস আপনি কেন গিলবেন আপনি আপনার কথা আপনি নিজে থেকে বলেন ফ্রিলি বলেন আমি আপনার মুখে কথা কেন বলেন আপনি নিজে থেকে বলেন কারণটা শুনি যেটা আপনি বলছিলেন সেটা এটা আমি বলছি আপনি কেন আপনার মুখে জরুরি কারণ একটু পরে এই কথাটা আপনার চেঞ্জ হয়ে যাবে জন্য আপনার মুখে আমার শোনাটা জরুরি আপনি আপনার মুখ দিয়ে বলেন সে ডাক্তার এই পরিচয়টা তার আস্থা রাখার কারণ সেটা এইসব থেকে আসে গোবর রক্তের মাছ থেকে আসে কিনা বীর্যেরুদন্ডের বা অস্থির মধ্যে অবশ্যই জানছে জেনে বুঝেই তো উনি মানে ভুল ধরে নাই উনি তো জেনে যদি ভুল ধরো তাহলে তো উনি নাস্তিক হয়ে যেত আমি এই উপর আস্থা রাখছি ওকে ফাইন এইবারে ভাই এমবিবিএস পড়ার সময় কেউ গরুর ডাক্তারি পরে কোনোদিন শুনছেন মানে গরুর শরীরে কোন দিক দিয়ে রক্ত আসে কোন দিক দিয়ে দুধ আসে পরে এটা পড়ানো হয় কোনো এমবিবিএস করছে শুনছেন কোনোদিন এটা বাংলাদেশের কোথাও না এটা বলতে পারবো না কিন্তু হ্যাঁ বলেন বলেন কিন্তু এমবিবিএস পড়তে গেলে কখনো গরুর এই কোথা থেকে রক্ত আসে কোথা থেকে গোবর আসে এটা পড়ানো গরুর অ্যানাটমি পড়ানো হয় কখনো ইনফ্যাক্ট গরুর যে হজমের যে সিস্টেম এটা নিয়ে যে আমাদের এখানে জিরো ভাই একদিন এসে বলে গেছিলো এটা আমি আমিও আসলে ইনফ্যাক্ট এত ভালো জানি না ওদের এই যে কি কি বলতেছিল মানে ওদের আর কি আলাদা একটা কক্ষ আছে স্টমাকের পাশে যে যা দিয়ে ওর ইয়ে আসে কি বলে মুখের মধ্যে আবার সেটা ফেরত হয় না আবার তারাই মানে দুনিয়ার কাহিনী গরুর গরুর ইয়াটা কিন্তু সেইগুলা এম এ পড়ানো হয় কোনোদিন শুনছেন শোনেন নাই তাই না এই বিষয়ে জানিনা তবে গরুর কোন দিক দিয়ে মানে গরুর কোন দিক দিয়ে কি আসে এটা তো ভাই শেখানো হয় না এম করছে বুঝতে পারতেছেন সে এম ডাক্তার আমি তো একমত কিন্তু সে যে সে তো গরুর বিষয়ে জানবে না ভাই এটা কি আপনি একমত বুঝতে পারছেন অন্তত নাকি আপনাকে এটা বলতে হবে যে ভাই এইটা এই যে এই যে চিকিৎসকগুলো আছে তারা এইগুলা পড়ে তারা পশু পাখির তাও সমস্ত পশু পাখি না তারা আর কি এই কোর্স করতে গিয়া তারা আর কি সোজা কথা তাদেরকে আমরা আমি অফেন্স করার জন্য বলতেছি না মানে গরুর ডাক্তার বলি আর কি তাদেরকে আমরা তাই না প্রত্যেকটা উপজেলাতে দেখবেন এরকম একটা পশু হাসপাতাল থাকে সেইখানে আমরা আমাদের গরু অসুস্থ হলে যাই আমি আমি বলতেছি না যে ওরা লেস ইম্পর্টেন্ট কেউ বা ওরা এটা হাসাসি করার মতো কিন্তু কিন্তু মানে আপনারা তো নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে হাসাসী করেন এটা আমার মনে পড়তেছে কারণ আমার ছোট থেকে আমি মুসলিমদের সাথে যেহেতু বড় হয়েছি তাদের কাছে গরু ডাক্তারের মূল্য কতটুক আমি এটা তো জানি ভালো করে নাই গরু অসুস্থ হইলে ডাক্তারের কাছে কি জবাই করবে এটা হচ্ছে ট্রিটমেন্ট সো এই জন্য হাসি পাচ্ছে যে এই গরু গরুর কেউ যে কেউ গুরুত্ব দেয় গুরুত্ব দিয়ে যে কেউ পড়াশোনা করে সেটার সেটার দরকারটা প্রয়োজনীয়তাটা আজকে আমরা বুঝলাম যে কেন কারণ ভাই তাইলে সে বলতে পারবে বা সে বুঝতে পারবে যে এই গোবর আর রক্তের মাঝখান থেকে দুধ আসে কিনা সে সে ভালো করে আজকে আমাদেরকে তখন বলতে পারতো আজকে বুঝলাম তো তো আপনি মুমিন চৌধুরী ভাই আপনি কি এটা বুঝছেন যে এম বিবিএস পাশ করলে কেউ গরুর ডাক্তারি শেখে না এটা কি বুঝছেন এটা খুবই ইয়া খুবই একটা বেসিক নলেজ বুঝতে পারছেন এটা বা এটা আমি এটা আমি জানি না কিন্তু

সে যদি গবেষণা করে তখন সেটা জরুরি তখন সেটা সেটার উপরে আপনি আস্থা রাখতে পারবেন তার গবেষণার উপরে সে এমবিবিএস তাই তার উপরে গবেষণা ভরসা রাখবো এই সিস্টেমটা তাহলে ভুল এইটা জাস্ট আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম এইটুকু আপনি বুঝছেন কিনা বা অনুধাবন করছেন কিনা সেটাই সেই বড় কথা আমি আপনাকে জিজ্ঞেস করবো না আর যে আপনি বুঝছেন কিনা কারণ আমার মনে হয় যে আমি এনাফ পরিমাণে খুব লেম্যান টার্মে আমি বলে শুনেছি এটা লে ম্যান বলাটা ঠিক না লে পার্সন টার্মে আর কি আমি বুঝাইছি জিনিসটা হ্যাঁ আমি আমি অ্যাটলিস্ট কনফিডেন্ট যে আমি এটা বুঝাইতে পারছি বা বোঝানোর মতো করে এক্সপ্রেস করছি তো তাহলে আমরা কি বুঝলাম যে কেউ ডাক্তার বা এমবিবিএস তার মানে সে বিজ্ঞান জানে এটা সত্য না সে বড় জোর এমবিবিএস কোর্সে যা যা শেখানো হয় ওইটুক সম্পর্কে সে বেশি জানতে পারবে বড় জোর এটা সত্য তাও এটা সত্য না কেন কারণ আমরাও দেখছি এমবিবিএস কেমনে ফলাফ্যান্ডি পাশ করে ফলাফ্যান্ডির ঘাম আর অন্য পানি কিভাবে এক হয়ে যায় এটা আমরা দেখছি পরীক্ষার এক মাস ধরে তাদের ফোন বন্ধ কিরে তুই আইবি না খেলতে বেটা খেলা যা আমার প্রফ আছে সামনে প্রফ আছে অমুক ম্যাডাম আছে ভাই কোনো বুদ্ধি নেই আমার ফটতে হইব সেই বেটা এক মাস ধরে পড়লো ওরা পরীক্ষাতে পরে শুনি টপ যদি ওদের আর কি পাশ ফেল বলে বাট সে আর কি বলে বেড়াইতেছে যে আমি সবার চেয়ে ভালো করছি সবার চেয়ে ভালো করছি মানে অন্যরা বলতেছে আর কি যে সে সবচেয়ে ভালো করছে সে তো বলবে না সে তো কই মামা প্রেগনে পাস সো এরকম মানুষ আমরা দেখছি সো তখন আমরা জানি যে সমস্ত ডাক্তাররাই যে এমবিবিএস ডিগ্রিতে যা আছে এগুলো সবাই ভালো জানবে তা না সেটাও ঠিক না অনেকেই আছে এরকম রাত্তা মাইরা পাস করে রাত্তা মার্কে পাস করতে তাহে এরকম মানুষ আছে পরীক্ষার আগে রাইতে সো এই কারণে এটা আপনি বলতে পারেন না হ্যাঁ এখন আপনি হ্যাঁ বলেন সরি আচ্ছা তাহলে আপনারা যারা কোরআনের বৈজ্ঞানিক ভুল ধরতেছেন বাংলাদেশে যে এগুলো ভুল দেখে দেখে নাস্তিক হচ্ছে তাহলে কি তারা কি এগুলো প্রত্যেকটা বিষয়ে বিষয়ে গবেষণা করে তাহলে এটা ভুল ধরতেছে যেমন চমৎকার সন্ধানী ভাইরা বা বিভিন্ন আসিম ওই দিন এরও তো অনেক বৈজ্ঞানিক ভুল করে তাহলে কি সবাই কি একেবারে সবকিছু নিয়ে গবেষণা করে এইটা আসল জায়গায় আসছে এইটার উত্তরটা আমি আগে দিয়ে ফেলছিলাম আপনি আজকে আপনার সাথে আমার আলোচনা শুরুর প্রথম দিকটা সরি প্রথম না মাঝখানের সময়টা শুনে নেবেন

এটা কি জানি একটা বাংলা টার্ম আছে মানে চামড়া চামড়া কি একটা বলে গাত্র একটা আর কি দেখো তো গরুর এই গরুর গা কেটে তার এরকম ই করছে এরকম কেউ দাবি করছে নাকি সেটা বলেন ওরা নিজে গরুর গা কেটে চেক করছে কোন গ্ল্যান্ড থেকে তার দুধ আসতেছে সেটা গোবর আর রক্তের মাঝে কিনা বা গোবর আর রক্ত থেকে মিক্স করে আসতেছে কিনা এটা ওরা চেক করছে এইভাবে কেউ বলছে এরকম একজনের নাম বলেন

আমাদের চলার পাথেও সুস্থ থাকার পাথেও এগুলো কারণ দেখুন এই যে হাসিটা হাসলাম আমার যে কতটুকু ক্যালোরি বার্ন হইলো এবং কতগুলো মাসেল যে ইয়া হইলো মুভমেন্ট হইলো কতগুলো মাসেলের যে মুভমেন্ট হইলো আমার মুখের চলের ঘাড়ের হাতের মানে পুরো বডির একটা মানে তারপর একটা ঝাঁকি যে খাইলো মানে মেন কথা হচ্ছে সে আমার মুডটা চেঞ্জ করে দিল তাই না সো এটা এটার জন্য তো অবশ্যই কৃতজ্ঞতা জানাইতে হয় ইসলামকে মূর্খ নবী মোহাম্মদ কপিনবী নবী মোহাম্মদকে এবং কপিনবী নবী মোহাম্মদের অনুসারীদেরকে আরে যাই হোক ওনার সাথে আলোচনার ওপরে ওর সাথে ওরা তো আর আপনি করে বলে লাভ নেই সো এই মুমিনের সাথে আলোচনার যে শেষে যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই জাকির নায়কের প্রতি ওরা আস্থা রাখে কেন মুসলিম আই এম মেডিকেল ডাক্তার ব্রাদার ইউ আস্ট এ কোয়েশ্চেন লেট মি আনসার দিস ব্রাদার ইউ হ্যাভ সেইড ইউ হ্যাভ টু গো অ্যাগেইন টু দ্য কিউই এন্ড ইউ হ্যাভ টু কাম ব্যাক এগেন টু আস দ্য কোয়েশ্চেন লিসেন টু মাই অ্যান্সার আলহামদুলিল্লাহ এখন টু চ্যাপ্টার নাম্বার ভার্স আলহামদুলিল্লাহ সে যেহেতু আমি মেডিকেল ডাক্তার বলতে পারে এই জন্য তার উপর তার আস্থা আর আমি যাদের উপরে আস্থার কথা বলছিলাম আমি কিন্তু বারবার বলছিলাম সেটাতে ভুল করা প্রমাণ করা যায় সেটা চ্যালেঞ্জ করা যায় সেটা হয়তো সে বুঝতে পারছে এ এটা ছিল আলোচনার ওই অংশ আর যেটুক বাকি ছিল সেটুক ছিল হচ্ছে কি এই যে আর এক ডাক্তারের সে নাম বলছে ওই ডাক্তার নিয়ে তা ওইটা আজকে আর তাহলে না করি ওটা অন্য কোনোদিন যদি কোনো মুমিন এই ডাক্তারের নাম এই সব বলে আমাদেরকে বা কেউ দাবি করে যে এই ডাক্তার খুবই ভালো জানে বা এই সেই সে অনেক গুরুত্বপূর্ণ কেউ বা সেই ডাক্তার যদি নিজে কোনোদিন আসে নিজে আমি যদি কোনোদিন তারে পাই আর কি সেই দিন আমি ওর ডাক্তারি কতটুকু বুঝছে সেটা আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব সে নিজেই যেই কোর্স পড়ছে সেই কোর্সে সে কি বুঝছে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে সে সেইটুকু সে বুঝেনি কারণ তার তার ভিডিওর মধ্যেই এইগুলা প্রমাণ আছে সেইগুলো তার ভিডিও প্লে করে করে তারা দেখা শোনাবো বলবো যে এটা ডিফেন্ড কর তো টেক্সট বুক বের কর বের করতে এখন এটা ডিফেন্ড কর ইস ইস এরে আবার বুঝাইবো মেমরি গ্ল্যান্ড ইস বাপরে বাপরে বাপ আই সে অ্যান্ড বাই দ্য ওয়ে এই এদের নাম মেমাল কেন হয়েছে থিংক এবাউট ইট থিংক এবাউট ইট মুমিন থিংক এবাউট ইট ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো যে এই প্রাণীগুলোকে কেন আমরা মেমাল বলি কেন বলি কেন বলি ভাবো ভাবা ভাবা প্র্যাকটিস করো আই হোক ঠিক আছে আমরা পরের অতিথির কাছে যাই বিসমিল্লাহ বলে আমরা ওই ওই বিজ্ঞানী ইব্রাহিমের কথা আরেকদিন শুনবো আজকে না